রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত 12:43 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকানো ডিসকভারি তথ্য নিশ্চিত করে জানায়, এর উৎপত্তি স্থল ছিল ঢাকার 41 কিলোমিটার দক্ষিণে। এই ভূমিকম্প শুধুমাত্র ঢাকা নয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল 4.1, যা সাধারণত হালকা কম্পন হিসেবে বিবেচিত হয়। এর আগে 6 সেপ্টেম্বর রাতে রংপুর আশেপাশের এলাকাগুলোতে মৃদু ভূমিকম্পন হয়েছিল, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে স্বৈরাচারী প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা, তার ছেলে জয়, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। আগামী 18 নভেম্বরের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কাজ সুষ্ঠুভাবে করার জন্য পৃথক 2টি আবেদনে অভিযুক্তদের গ্রেফতারের এই আর্জি জানায় প্রসিকিউশন। গত সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল গঠন করা হয়। পরদিনই বিচারপতিরা ট্রাইব্যুনালে যোগদান করেন।